রান্নার গ্যাস নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের সমস্যায় পড়ার আগে সবটা বিস্তারিত দেখুন বর্তমানে এদেশের প্রায় প্রত্যেককে বাড়িতেই এলপিজি গ্যাস সিলিন্ডারে রান্না হয় উনুন কিংবা স্টোভ রান্না করার চল এখন প্রায় নেই বললেই চলে এবার এই রান্নার গ্যাস এলপিজি গ্যাস নিয়ে নয়া সিদ্ধান্ত নেওয়া হলো গ্যাস সিলিন্ডার নিয়ে জালিয়াতি রুখতে বিরাট পদক্ষেপ সরকারের গ্যাস সিলিন্ডার এলপিজি গ্যাস নিয়ে কি সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার সবই বিস্তারিত দেখে নেব বিস্তারিত জানতে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট হেল্পফুল খবরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাম্প্রতিক অতীত একাধিকবার গ্যাস সংক্রান্ত জালিয়াতির খবর সামনে এসেছে ডোমেস্টিক সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার অভিযোগ উঠেছে প্রচুর এবার এই বিষয়টি রুখতেই নতুন সিদ্ধান্ত নিল সরকার বিগত প্রায় আট মাস ধরে গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করার কাজ চলছে এর ফলে গ্যাস সম্বন্ধিত জালিয়াতি আটকানো সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ডোমেস্টিক সিলিন্ডারের সঙ্গে বাণিজ্যিক কাজ ব্যবহত সিলিন্ডারের একাধিক পার্থক্য রয়েছে আকার আয়তনে পাশাপাশি দুই ধরনের সিলিন্ডার এলপিজি গ্যাস সিলিন্ডার দামও আলাদা বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাসের দাম ঘরের কাজে ব্যবহৃত গ্যাসের চেয়ে অনেকটাই বেশি তাই বহু হোটেল রেস্টুরেন্টে দেখা যায় ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে এই বিষয়টি রুখতে এবার নয়া সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফ থেকে একজন প্রাপ্ত গ্যাস কানেকশনের তার আধার কার্ড যুক্ত থাকে সেই সকল গ্রাহকের আধার কার্ড এবং বায়োমেট্রিক গ্যাস কানেকশনের সঙ্গে যোগ করার কাজ চলছে এর ফলে সংক্রান্ত যাবতীয় তথ্য পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে চলে আসবে বলে খবর ফলে ভর্তুকি যুক্ত ওই সিলিন্ডারকে কিভাবে কোথায় ব্যবহার করছে তা জানতে সুবিধা হবে সরকারের এই নিয়ম কেবলমাত্র ভর্তুকি যুক্ত গ্রাহকদের জন্য প্রয়োজ্য যে সকল উপভোক্ত ভারতুকি পান না তাদের এই তথ্য না দিলেও হবে এক্ষেত্রে ভারতুকি সম্বন্ধিত গিভ আপ ফর্ম ফিল আপ করে তা গ্রাহকদের জানানো দায়িত্ব থাকবে ডিস্ট্রিবিউটরদের এর ফলে একাধিক যেমন ভুয়া উপভোক্তাদের বাতিল করা সম্ভব হবে